এসেছে। তার 3.5 লাখ পরিবার, মানে এইটা আমার কাছে ভীষণ 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 ভাগ্যের ব্যাপার। মানে আমি কোনো জন্য ভাবতে পারিনি যে এত বড় ইউটিউবার আমাকে সাহায্য করবার জন্য, আমার চ্যানেল প্রমোট করবার জন্য এগিয়ে আসবে। এটা কিন্তু একদম ঠিক কথা বলছি। আর তোমরা দেখে নাও কোন বড় ইউটিউবার। সুপ্রভাত বন্ধুরা, সকালটা শুরু করলাম। একটা সুন্দর পাখি দেখো আমার বারান্দায় বসে আছে, নীল রঙের। আসল ব্যাপারটা হচ্ছে এই যে, এই দাদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এই দাদার হচ্ছে তিনতলায়, মানে আমাদের ফ্ল্যাটেই তিনতলায় দাদা থাকে, কিন্তু দাদাদের খাঁচার পাখি ওটা। খাঁচা থেকে ফাঁকা পেয়ে কোনো রকমে বেরিয়ে গেছে। তো দাদা প্রায় 15 মিনিট ধরে ওইভাবে ফাঁত পেতে দাঁড়িয়ে রয়েছে পাখিটাকে ধরবে বলে, দেখো না। কিন্তু শেষ পর্যন্ত কী হলো জানো, অনেক কষ্ট করে 15-20 মিনিট দাঁড়িয়ে থেকে একটু একটু করে এগিয়ে গিয়ে জাস্ট শেষ মুহূর্তে দেখো না একদম হাতটা চলে গেছে দাদার পাখির কাছে। কিন্তু শেষ মুহূর্তে পাখিটা একদম উড়ে চলে গেল, মানে আকাশের পাখি আকাশেই চলে গেল ব্যাস। আর এদিকে মোটামুটি আমার কাজকর্মও সারা হয়ে গেছে, এখানে শুধু অপেক্ষায় বসে আছি তোমাদের দাদা কখন আসবে, কারণ ও গেছে হচ্ছে বাজারে। আর এই ফাঁকে আমি কাজকর্ম সেরে লাস্ট প্রতিদিন যেটা করি হচ্ছে আমি বেসিনটা, যেহেতু সাদা বেসিন তো প্রত্যেক দিন মেজে ফেলি, তো এখানেও তাই করছি। আর আমার ক্যামেরাটা বড্ড মানে নড়ছে, বুঝতে পারছো? আমার ছেলেকে বলেছি একটু ধর ক্যামেরাটা, তো সেই কারণে ও ধরে রয়েছে। আর তোমাদের দাদা এলে জাস্ট মাসটা ধুলেই আমার মোটামুটি কাজ সারা হয়ে যাবে, মানে সকালবেলা যা যা কাজ থাকে বাসি কাজকর্ম আর কি। দেখো বলতে বলতেই তোমাদের দাদার বেল পড়ে গেল, মানে চলে এলো। না আমি কোথায় উপর থেকে দেখলাম, আমি দেখিনি তো। কখন বললাম? মাছ আছে এর মধ্যে? দেখো এখানে তো মাছ ধোবো, এখানে মুড়ির প্যাকেট ফাটা, মুড়ির প্যাকেট এইটা আগে ঢালতে হবে তারপরে মাছ ধোবো। এই যে এখানে মাছ নিয়ে এসেছে, রুই মাছ। আর আমি ওকে বলেছিলাম আমার পছন্দের কিছু মাছ পেলে নিয়ে আসবে, কেন সব সময় না ওই রুই কাতলা এগুলো খেতে খেতে মুখ ভোঁতা হয়ে যাচ্ছে। তোমরা দেখো আমাদের বাড়িতে খালি রুই কাতলাই হয়। তো বলছে কই মাছ নিয়ে এসছে, ও খায় না কই মাছ। ও যে কী খায়, ও শুধু রুই কাতলা আর এছাড়া কিছু খায় না। বলছে ছোটো ছোটো কই আছে নিয়ে যাবো, বললাম নিয়ে আসো, যা পাবে তাই নিয়ে আসো, রুই কাতলা ছাড়া। কিন্তু রুই কাতলা তো ছেলে আর ওর বাবা খায়, তো মাছগুলো এখন ধুয়ে নেব। এই যে এই মাছ নিয়ে এসছে, এখানে হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে কই মাছ আমার জন্য। বলছে কই মাছগুলো পুরো জ্যান্ত ছিল, অনেক কষ্ট করে মানে মেরে মাসি মেরে ছাই বালি এই সমস্ত দিয়ে কেটে দিয়েছে, বলছে পুরো জ্যান্ত হাড়ির মধ্যে ছিল। তো এই কটাই এনেছে, যেহেতু আমি একা খাই, ছেলেও খায় না ছেলের বাবাও খায় না, ওরা সব রুই কাতলার ভক্ত। তো যাই হোক এই মাছগুলো এখন ধুতে, আর ইয়ে প্যাকেট এই ব্যাগ সব এখন আমাকে ধুতে হবে, এইটুকুর জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর এগুলো ধুয়ে হচ্ছে আমি স্নান করে আসবো, আর ধোয়াটাই বড় কথা কারণ আশপাশ ভর্তি রয়েছে। দেখো একদম স্নান টান সেরে একদম তোমাদের সামনে এলাম, আবারও বলি গুড মর্নিং, এখনও মর্নিং আছে, মর্নিং তো থাকবেই, রান্না বান্না কিছুই এখনও হয়নি মানে মর্নিং তো থাকবেই। স্নান টান সেরে অনেকক্ষণ আগে স্নান সারা হয়ে গেছে, মানে সেই মাছ টাছ ধুয়ে সব ফ্রিজে তুলে রাখলাম, আর তারপরে হচ্ছে মাছ আজকে রান্না করবো না সেই জন্য সবগুলোই ফ্রিজে তুলে রাখলাম। আর হচ্ছে এ করবো, স্নান করলাম, পুজো দিলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম, তারপরে যতক্ষণে আমার চুলও শুকিয়ে গেল টঙে একদম তুলে বেঁধে রাখলাম, কারণ রান্নাঘরে রান্না করতে যাব সেই কারণে। আর হচ্ছে ব্রেকফাস্টে কী করেছি বলো তো, আজকে চিড়ে দুধ মানে গুঁড়ো দুধ, ওরা বাবা ছেলে খেয়েছে দই দিয়ে, চিড়ে দই কলা আর হচ্ছে বাতাসা, আর চিনি দিইনি। আর ওর বাবা না গুড় নিয়ে এসছে কালকে রাত্রে, অনেকটা আখের গুড় নিয়ে এসছে, কালী বলে কি ছেলেকে গুড় দিয়ে দেবে, চিনির চাইতে গুড় অনেক ভালো, তো গুড় আর দিইনি সেই প্লাস্টিক থেকে, না প্লাস্টিকে করে নিয়ে এসছে ওই তোমার পলিপ্যাকে করে, আমার না টিফিন বক্সে ঢালা হয়নি, আবার সেই হাতময় ঢালরে মানে কুড়ের রানী হয়ে গেছি আমি। তো আর থাক আজকে তাহলে বাতাসা দিয়ে খেয়ে নে, তো বাতাসা দিয়ে খেয়েছে, আর আমিও তাই, আমার বারবারে চোখ যাচ্ছে কেন বলো তো, ছেলে কার্টুন দেখছে, আর আমিও তাই খেয়েছি, কিন্তু আমি দই খাইনি, দই গুঁড়ো দুধ দিয়ে খেয়েছি। আমি না দই দিয়ে ভাত বলো, অনেকে দই দিয়ে রুটি খায়, দই দিয়ে তারপরে তোমার চিড়ে মুড়কি এ সমস্ত খায়, আমি দই দিয়ে মাখা খেতে পারি না, যে জানি না আমার ভালো লাগে না, শুধু দইটাই ভালো লাগে, আর সেই কারণে আমি দই খাইনি, গুঁড়ো দুধ আমুল গুঁড়ো দুধ কলা বাতাসা আর চিড়ে এই খেয়েছি। তো ওকে লেখা দিয়ে একদম সোজা রান্নাঘরে যাবো তোমাদেরকে সঙ্গে নিয়ে, চলো কী রান্না করবো দেখবে। এই যে এইখানে
উচ্ছে কেটেছি। উচ্ছে আলু আর বেগুন কুমড়ো দিয়ে একটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি বলতে পারো, একবার সেই তোমাদেরকে কদিন আগে করে দেখিয়েছিলাম, রেসিপি শেয়ার করেছিলাম, তাই আজকে আর শেয়ার করবো না। খুব ভালো খেয়েছিল আমার বর বা আমি ভালো খেয়েছিলাম। সেই কারি পাতা ফোড়ন দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে, একটা মানে খুব একটা বেশি মশলা নয়, খুব ভালো লাগে খেতে। উচ্ছে আলু বেগুন কুমড়ো দিয়ে করব। আর এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এখানে আলু পেঁপে আর কাঁচা কলা দিয়ে করব। একবেলার যেহেতু রান্না তো সেই কারণে একদম অল্প অল্প কেটে নিয়েছি। আলু পেঁপে কাঁচকলা দিয়ে সোয়াবিন করব। আর এখানে ডিমের একটা রেসিপি করব, সেটা কোনো পরে করবো ওটা। আর এইখানে আম কেটে রেখেছি, আমের টক করব কি চাটনি করব জানি না, কেটে রাখিনি, ধুয়ে রেখেছি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছি। তো কি করব জানি না, টক করি কি চাটনি করি যাই হোক সেটা দেখতেই পাবে। আর আজকে এমনি কোনো রান্না শেয়ার করব না, ওই উচ্ছে চচ্চড়ি আমের একটা যাই হোক করবো, আর পেঁপে সোয়াবিন দিয়ে ওটা করব। আর হচ্ছে ডিমটা করব, ডিমটা কি বলো তো, ডিমের ধোকা বানাবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা আবার এখান থেকে দেখে গিয়েই বলো না ডিমের ধোকাটা খুব ভালো হয়েছে, ঠিক আছে? আমাকে ধোকা খাইয়ে দিও না, ডিমের ধোকা খেও বানিয়ে। তার আগে রেসিপিটা আমি দেখাবো, কিন্তু তার আগে আমি এই রান্নাগুলো হচ্ছে করে নিই, এগুলো কিছুই শেয়ার করবো না, এগুলো ঝটপট করে ফেলি, তারপরে ডিমের ধোকাটা করব। আর আজকে একবেলা রান্না কেন, রাত্রে তড়কা বানাবো, ওই জন্যই তড়কা রুটি খাবে বলেছি সব, তো ওই কারণেই সব একবেলা রান্না করব। তো চলো আমি আগে এই রান্নাগুলো সেরে ফেলি, তারপরে ডিমের ধোকার রেসিপিটা ফিরে আসি। দেখো আমার উচ্ছে চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে সেই যে সোয়াবিন কাঁচকলা পেঁপে আলু দিয়ে করেছি সেটাও হয়ে গেছে, আর এইখানে হচ্ছে আমের চাটনি করে ফেলেছি সেটাও হয়ে গেছে। এবার হচ্ছে ডিমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, ডিমের ধোকার রেসিপিটা চলো করে ফেলি। আর আমাকে না লাইট জ্বালাতে হয়েছে, বাইরেটা দেখো কেমন অন্ধকার হয়ে এসছে, সকালবেলা ছিল খটখটে রোদ আর এখন পুরো অন্ধকার, মানে মেঘ করে এসছে, আর ওই কারণে লাইট জ্বালিয়ে রান্না করছি। দেখো ধোকাটা বানাবার জন্য আমি হচ্ছে 5টা ডিম নিয়ে নিয়েছি, এবার পরিমাণটা তোমরা তোমাদের ডিম কীরকম কতটা কজন মানুষ সেই হিসেবে নেবে। আমি এখানে 5টা ডিম নুন আর হলুদ দিয়ে জাস্ট ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ফেটানোটা যাতে ভালো হয় আর কি। আর এইদিকে এই টিফিন বক্সটার মধ্যে একটু তেল, সর্ষের তেলই বুলিয়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলেও দিতে পারো, সর্ষের তেল একটুখানি বুলিয়ে নিয়েছি, যেমন কেক আমরা করি আর কি, এটাতে ঢেলে দিয়ে। আর এই যে ডিমের গোলাটার মধ্যে তোমরা অনেকে গোলমরিচ গুঁড়ো বা জিরে গুঁড়ো অনেক কিছু দিতে পারো, বাট আমাদের ওগুলো ভালো লাগে না, ওই জন্য প্লেন নুন হলুদ দিয়েই করি, কারণ আসল ডিমের ফ্লেভারটা পেতে চাই আর কি। আর এখানে জল বসিয়ে টিফিন বাটিটার মানে আটকে দিয়ে আমি জাস্ট 10 মিনিট ভাপে করে নেবো, বেশিক্ষণ লাগে না, 10 মিনিট ভাপে করে নেবো। আর জলটা এমন পরিমাণ দিতে হবে যেন টিফিন বক্সের ভেতরে না ঢুকে যায়, কম পরিমাণ আর কি। আর দেখো 10 মিনিট পর আমার এটা রেডি হয়ে গেছে, ছুরি দিয়ে যেভাবে কেক আনমোল্ড করে সেভাবে কেটে নিলাম ধোকার মতন করে। আর ওপরটা দেখে মনে হচ্ছে কাঁচা একেবারেই না, যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেলটা মানে ভেসে উঠেছে ওপরে। আর হালকা দেখো ভেজে নিলাম, বেশি ভাজলে হচ্ছে শক্ত হয়ে যাবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, এসব ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুন আর আলু ভেজে নিয়ে জাস্ট কষে নিয়ে দেখো রেডি হয়ে গেল। একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো, বাট আমি শুধু ঘি দিলাম, দিয়ে আমার ডিমের ধোকা একদম কমপ্লিট হয়ে গেল। দেখো ঘড়ির কাঁটা বাজে 3:35, আর বাইরে নেমেছে প্রচণ্ড পরিমাণে ঝড়, আর দেখো চারিদিকটা কি কালো হয়ে আছে, দেখো পুরো আকাশটা দেখো একবার, আকাশটা দেখো একবার, প্রচণ্ড ঝড় উঠেছে, কি ভালো লাগছে। আর আমাকে না এই ক্যামেরার লাইট জ্বালাতে হয়েছে, নাহলে পুরো অন্ধকার। এই দেখো এবারে ভালো লাগছে দেখতে, কি ভালো লাগে এরকম ওয়েদার আমার। আর আমার তো বারান্দা থেকে মানে এক চিলতে আকাশ যাকে বলে। আর আমি জামা কাপড় সব তুলে নিয়েছি ওই জন্য, আর এই দুখানা ভেজা রয়েছে, এই দুখানাকে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, কারণ বৃষ্টি একটা জোর নামবে। দুপুর মনে হচ্ছে না তো, কি সুন্দর আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম ওয়েদার আমার খুব ভালো লাগে। হাওয়ার আওয়াজ পাচ্ছ কিনা জানি না, খুব ভালো লাগছে, আমি তো বেশ বারান্দায় রয়েছি, বেশ ভালো লাগছে। 3:30 সময় একদম সন্ধে ঘনিয়ে গেছে। দেখো বন্ধুরা এখন হচ্ছে রাত 8টা, আর এখন আমি তোমাদের সামনে এলাম, আজকে সেভাবে তোমাদের সামনে আসতেই পারিনি। আর 8টার সময় আমি এলোকেশি হয়ে শুয়ে রয়েছি, কারণ সেই যে 3:30 সময় তোমাদেরকে দেখালাম প্রচণ্ড ঝড় মেঘ বৃষ্টি, ওরে বাপ রে বাপ, তারপর থেকে আমি ফোনের সুইচ অফ রেখেছিলাম,
কারণ কি বলো তো, জানি ফোনের হয়তো কিছু হবে না, কিন্তু ওই যে প্রাণে ভয়, কারণ ফোনটা তো আমাদের কাছে এখন প্রাণ ভোমরা হয়ে গেছে না, আমার তো তাই মনে হয়। তো তারপরে কারেন্ট চলে গেছিলো, কারেন্ট বেশিক্ষণ ছিল না, অনেকক্ষণ মানে যে থাকে ঝড় বৃষ্টি হলে অনেক জায়গায় সেরকম ছিল না, আধ ঘন্টা মতো ছিল না আর কি। তো যাই হোক, তারপরে তো কারেন্ট এলো, কিন্তু ওরে বাবা, মনে হচ্ছে যেন ছাদের উপরে না মনে হচ্ছে কিছু ড্রাম ফ্রাম কেউ বাজাচ্ছে, এত বাজ পড়ছিল, এত বাজ পড়ছিল। ঝড় বৃষ্টির পরে বারান্দা পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে, একদম সব ঠিকঠাক হয়ে গেছে, এখন ঝড় বৃষ্টিও থেমে গেছে। আর তারপরে হচ্ছে রাত্রে আজকে আবার রান্না করতে হবে, কারণ একবেলা রান্না করেছিলাম, বলেছিলাম তোমাদেরকে তড়কা করব। তো তড়কা করতে গেলে তো ডালটা আগে ভেজাতে হয় না, মুখ কড়াইটা এমনি এক ঘন্টা আগে ভেজালেই হয়ে যায় মোটামুটি, অনেকে আবার না ভিজিয়েও করে, তো আমি এক ঘন্টা আগে ভিজিয়েই করি। কিন্তু আজকে আর তড়কা হলো না, তার কারণ হচ্ছে ওর বাবা বললো চিকেন নিয়ে আসবো, বৃষ্টি বাদলের দিন রাত্রে চিকেন করো। আর ওরবেলা কী রান্না করেছিলাম তোমরা দেখেছো, সবই একবেলার করেছি, তো চিকেন করো আর রুটি করো। ছেলে বলে আমি চিকেন দিয়ে খিচুড়ি খাবো, আমার হয়েছে যত যন্ত্রণা, চিকেন দিয়ে খিচুড়ি খাবো, তবে ওর একার খিচুড়ি তো কোনো অসুবিধা হবে না। তো আমি ওই জন্য রুটিটার অন্তত আটাটা মেখে রেখে এলাম, আর চিকেনটা ওর বাবা দিয়ে গেছে সেটাকেও ম্যারিনেট করে রেখে এলাম। মানে কাজ গুছিয়ে টুচিয়ে এসে আটটার সময় কতটা স্বার্থপর দেখো, আটটার সময় তোমাদের সামনে এলাম, কিছুটা কাজ গুছালাম, করতে করতে ছেলেকে পড়ালাম, ওকে আবার কমপ্লেন আর বিস্কুট দিলাম, আমি নিজে কিছু খাইনি, চাও খেতে ইচ্ছে করছে না, করে এলাম আর কি। এসে এখন বসলাম, আবার একটু পরে নটা বাজলে রান্নাঘরে যাবো, আবার রান্না করতে। তো আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, একজন বড় ইউটিউবার আমাকে হেল্প করবার জন্য এগিয়ে এসেছে, তার 3.5 লাখ পরিবার, মানে এইটা আমার কাছে ভীষণ 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 ভাগ্যের ব্যাপার। মানে আমি কোনো জন্য ভাবতে পারিনি যে এত বড় ইউটিউবার আমাকে সাহায্য করবার জন্য, আমার চ্যানেল প্রমোট করবার জন্য এগিয়ে আসবে, এটা কিন্তু একদম ঠিক কথা বলছি। আর তোমরা দেখে নাও কোন বড় ইউটিউবার কে কি লিখেছে, দেখতেই পাবে। তো আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে ইউটিউবকে রিকোয়েস্ট করে 700 নম্বর যে ভিডিওটা, তোমরা দেখেছো, অনেকেই দেখেছো, অনেকটা ভালোবাসা দিয়েছিলো এই ভিডিওটাতে। তো ওই ভিডিওটাতে কমিউনিটিতে পোস্ট করি, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো যে আমি কমিউনিটিতে লিঙ্ক সহ পোস্ট করি প্রতিদিনের ভিডিও। তো ওইখানে ওই কমিউনিটি পোস্টে তো সে 3টে কমেন্ট করে গেছে, সেটাই তো স্ক্রিনশট মেরে তোমাদেরকে দেখালাম। আর হচ্ছে কি বলতো, যে সে বলছে যে ওখানে তো আমি কোনো রিপ্লাই দিইনি, কমিউনিটি পোস্ট যেটা করেছিল সেটাতে আমি কোনো রিপ্লাই দিইনি, জাস্ট মানে স্ক্রিনশট মেরে নিয়ে আমি মেসেজ 3 খানা ডিলিট করে দিয়েছি। তারপরে সে চলে গেছে আমার ফেসবুকে, ফেসবুক পেজে আর কি, ফেসবুক পেজে সেখানে গিয়ে আমাকে সেখানে বলছে ওই রকমভাবে 700-810 মানে 1000 ভিডিও বানিয়ে কোনো লাভ নেই, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে প্রমোট করে দেবো, একদিনে তোমার চ্যানেল র্যাঙ্ক করে যাবে। তো আমি ভাবছি এত আগবাড়িয়ে সে উপকার করছে, কারণ আজকালকার দিনে মানুষ যতই ভালো হোক, যতই উপকারী মানুষ হোক, যতই মহান হোক, আগবাড়িয়ে আমায় তাকে চিনিই না, 3.5 লাখ তার ফ্যামিলি মেম্বার ইউটিউবে, সে ইউটিউব ভিডিও করে, তার তো মানে ঘ্যামই থাকবে আলাদা, তাই না? মানে যেরকম দেখি আমরা সচরাচর যাদের 3.5 লাখ ফ্যামিলি মেম্বার, 3.5 লাখ কেন, 50K হলে পরেই তাদের ঘ্যাম বেড়ে যায়, তারা কাউকে চেনে না। তো সেখানে 3.5 লাখ যার ফ্যামিলি মেম্বার, সে আমাকে আগবাড়িয়ে এতটা সাহায্য করতে চাইছে, দেখি তবে যাই বলে তার লোগোতে আমি ক্লিক করে গেলাম। চ্যানেলটির নাম তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি তাদেরকে বলে দিচ্ছি, কলকাতা জোন। তবে কলকাতা জোন বলে অনেকগুলি চ্যানেল আছে, অনেক বড় বড় চ্যানেলও আছে, যেটা আমাকে করেছিল সেটার লোগোটা দেখে নেবে যদি দেখবার ইচ্ছে থাকে আর কি। তো সেখানে গিয়ে দেখছি তার সাবস্ক্রাইবার হাইট করা আছে, বুঝতেই পারছি তাহলে, কারণ না মোটামুটি 1K হয়ে গেলে পরে কিন্তু আমরা ওপেন করে দিই, কেউ আর হাইট রাখি না খুব একটা, হ্যাঁ রাখে তার মধ্যেও তো ব্যতিক্রম থাকেই। তো যাই হোক, তার হাইট করা আছে, আর হচ্ছে তোমার ভিউ দেখছি আমি ভিডিওতে, কী ধরনের ভিডিও করে আমি ক্লিক করেও ভিডিওটা দেখিনি, ইচ্ছে করেনি, আমি শুধু জাস্ট দেখতে গেলাম যে কত বড় 3.5 লাখ যার ফ্যামিলি মেম্বার, তার কী ভিউজ না ভিউজ, সে কতটা উন্নত যে আমাকে হেল্প করতে চাইছে, আমাকে প্রমোট করতে চাইছে, তার কতটা কী ভিউজ হয়। তো আমি গিয়ে দেখলাম 7-8টা তার মানে ভিউজ, 2 মাস ছাড়া, 3 মাস ছাড়া, 15 দিন ছাড়া কোনো ঠিক ঠিকানা নেই, সে তার ভিডিও দেয় কোনোটায় 7টা, কোনোটায় 15টা, কোনোটায় 18টা, মানে 20টার বেশি কোথাও তার ভিউজ নেই, আমি জাস্ট স্ক্রল করে করে দেখে এলাম আর কি। তো সেই মানুষটি আমার চ্যানেলটিকে প্রমোট করবে যার নিজেরই কোনো ভিউজ নেই। তো সেটাই বলি বন্ধুরা, এইরকম ফাঁদ কিন্তু আমি এর আগেও পেয়েছি।
তখন আমি একদম নতুন রীতিমতো তার সঙ্গে আমি ফেসবুকে মেসেঞ্জারে না কথা বলতে আরম্ভ করে দিয়েছিলাম, একদম নতুন। তখন আমি মানে মাসখানেক এসেছি, জানো তো, তো ওর বাবা মানে তোমাদের দাদা না প্রচণ্ড বকাবকি করেছিল যে সবে চ্যানেলটা খুলেছো, এখনই খাটলে না কিছু করলে না, ওর বাবা বলেছিলো এখনই তুমি, সেটা আবার লিখেছিল চ্যানেল মনিটাইজ করে দেবো। তখন আমার এক মাস সবে খুলেছি, মনিটাইজ করে দেবে বাবা, আমি মনিটাইজ তখন কি জানতাম বলো তো, মনিটাইজ করে দেওয়া মানে হাতে টাকা পাবো। প্রত্যেক মাসে যেরকম চাকরি করলে, সরকারি চাকরি করলে যেরকম প্রত্যেক মাসে বাঁধাধরা মায়না থাকে, সেটা আমার তখন মাথায় ছিল যে মনিটাইজ করলে আমি প্রত্যেক মাসে বাঁধাধরা মায়না পাবো। আর সেই খুশিতে আমি তার সঙ্গে, সেটি অবশ্য লেডিস ছিল, একজন ফিমেল ছিল আর কি, ফিমেল ইউটিউবার না কি চিটার আমি বলতে পারবো না, তো আর ইনি যিনি কলকাতা জোন, ইনি হচ্ছেন জেন্টস আর কি। তো সেটাই বন্ধুদেরকে বলার, সেইবারও আমি ঠকেছিলাম কিন্তু এইবার আর ঠকিনি, কারণ অভিজ্ঞতা মানুষকে কিন্তু বুড়ো করে, তো আমাকেও তাই অভিজ্ঞতা বুড়ো করেছে, কারণ একদম পাত্তা দিইনি, বারবার করছে বারবার করছে করে না আমার মনে হলো যেন দেখি গিয়ে ব্যাপারটা কী। আমি তো জানি আমি তার রেসপন্স করবো না, আমি যদি এখান থেকে দেখি সে আমাকে যদি কোনো না কমেন্টস করি, সে আমাকে জানতে পারবে না আমি দেখছি কি না দেখছি। আদৌ সে আমার ভিডিও কোনো দিন দেখেনি, কোনো দিন তার কোনো কমেন্ট আসেনি, হঠাৎ করে সে ওই রকম একটা এ করলো আর কি। তো বন্ধুদের কাছে বলি, যারা নতুন ইউটিউবে এসছো, ওই রকম থার্ড পার্টি ধরে কোনো সাবস্ক্রাইবার বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো, ভিউজ বাড়ানো একদম করতে যেও না, একদম চ্যানেলটা ধ্বংস হয়ে যাবে যাকে বলে, কারণ ইউটিউবের কাছে সব রকম তথ্য থাকে, কোথা থেকে কী করা হচ্ছে না সৎভাবে করা হচ্ছে। তাই সৎভাবে ধৈর্য ধরে এগিয়ে চলো, অবশ্যই অবশ্যই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আর তারপরে ভাইরাল হওয়া সেটা কিন্তু সম্পূর্ণ এইটার ব্যাপার। নিজের পরিশ্রম তো থাকেই, তার সঙ্গে যদি এইটা সাথ না দেয় তাহলে কিছু হয় না, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, সেটা আমি তোমাদের সঙ্গে সব কিছু যেহেতু শেয়ার করি, এইটা শেয়ার না করলে না পেটের ভাত হজম হচ্ছিল না, মানে না তোমাদেরকে বলি, এটা ওই 700 নম্বর ভিডিওতে এসছে আর কি, আর দুদিন আগেই এসছে, সেদিনই আসেনি, দুদিন আগে এসছে আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। ওরকম অনেকেই হয়তো মানে অফার করে, সেই অফারে পা দিও না। এই যে এখানে ছেলের জন্য একটুখানি মুগ ডাল ভেজে নিচ্ছি, ও হচ্ছে ওই যে বললাম খিচুড়ি মাংস খাবে, খিচুড়ি মাংস খাবে, আর ওই জন্য একটুখানি গোবিন্দভোগ চাল আর ওই মুগ ডাল দিয়ে ওর আন্দাজ খিচুড়ি হবে, আর আমাদের হবে রুটি। আর এই ওর চাল ডাল কি কোনো মশলা ফসলা নয়, ওই পেঁয়াজ কেটে পাঁচফোড়ন দিয়ে একবারে হচ্ছে তোমার প্রেশার কুকারে বসিয়ে দেবো ঘি দিয়ে, ওই মানে একদম প্লেন খিচুড়ি যাকে বলে, চালে ডালে বসানো, একটু আলু কুচো দিয়ে দেবো, ব্যাস ওটা দিয়ে ও মাংস দিয়ে খিচুড়ি খাবে। তো চলো ওর খিচুড়িটা করে ফেলি। দেখো ছেলের খিচুড়িও রেডি হয়ে গেল, এখন যদিও খাবে না গরম চাপা দিয়ে রেখে দিই, আর ওদিকে আমি হচ্ছে রুটিও করছি, একদিকে মাংসও বসিয়ে দিয়েছি, আর খিচুড়িটা না আমি এক চামচ টেস্ট করে দেখলাম, দারুণ দারুণ খেতে হয়েছে। ওইসব না বাচ্চাদের খাবার কোনো তেল মশলা মানে তেল মশলা কম দিয়ে সিম্পলভাবে করলে না বেশ খেতে ভালো লাগে, আর যদিও এতটা ও খেতে পারবে না, বাদ বাকি যা থাকবে আমি খেয়ে নেবো। আর এদিকে দেখো মাস খাবারই আনার পরেও যেন টুকটাক টুকটাক প্রতিদিন মানে প্রয়োজনই হয়, তো এখন যাই হোক নিয়ে এসছে ওই চানাচুর, সুমন চানাচুরটাই আমরা খাই, সেটাই প্যাকেটটা নিয়ে এসছে 500। ওদিকে ছেলের মেরি বিস্কুট, আমার ক্রিম কেকার বিস্কুট, সর্ষে মসুরির ডাল আর চিনি। তো যাই হোক এগুলো এখন গুছিয়ে রাখবো, মানে রাতেও কাজের শেষ থাকে না আর কি। তো আর বাবা বলছে রাতে, তুমি বলছো রাতে কাজের শেষ থাকে না, আর আমি মানে মাস খাবারই আনার পরও টুকটাক টুকটাক আমার আনার শেষ থাকে না, সত্যি মনে হয় সব সংসারেই তাই, যতই মাসের আনা হোক তারপরও টুকটাক মানে আনতেই থাকতে হয় আর কি। আর এদিকে তো আমাদের রুটি মাংস চলছে, মাংসটা ফুটছে এখনও, সেদ্ধ হবে মাংসটা, রুটি বেলা আমি একসঙ্গে বেলে ভাজতে পারি না, মাঝে মাঝে বেলি, এই একটু করে বেলি, একটু করে আবার গ্যাস বন্ধ করে দিয়ে ভাজি, অনেকটাই আটা মাখা হয়ে গেছে। আর এই দেখো মাংসটা ফুটছে, মানে একদম গ্যাস সিমে করে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি মাংসটা, এতটা ঝোল রাখবো না, কমিয়ে মানে শুকিয়ে ফেলবো আর কি রুটি দিয়ে খাওয়ার মতন। তো চলো আজকে আর সামনে আসছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। তো চলো রুটি মাংস খেয়ে একদম ঘুমের দেশে আমরা সবাই মিলে চলে যাবো, টাটা।